হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 8টা। আজকের সাংসারিক যুদ্ধ এখন থেকে শুরু হলো। আমি উঠে পড়েছি, ও ডিউটি চলে গেছে, ও 4টের সময় ডিউটি বেরিয়ে গেছে আর আদ্যু ঘুমাচ্ছে। এবারে আমি আমার কাজ শুরু করে দিয়েছি। আর এখানে বেশ ভালোই গরম পড়ে গেছে, বাইরে একদম রোদ ঝলমলে ওয়েদার, রোদ্দুরও বেশ ভালোই। তো সকালবেলা কাজগুলো করে নিলে দুপুরের দিকে আর বাইরে ব্যালকনিতে যেতে হবে না। আর বাইরে ব্যালকনিতে গেলে মনে হচ্ছে বেশ একটু পাপড় পাপড় ফিল হয়ে যাচ্ছে, রোদ্রে গরমে সেকে যাওয়ার মতন অবস্থা হচ্ছে। তো ওই দিকের কাজকর্ম সেরে এই ঘরে চলে এসেছি। মানে যত তাড়াতাড়ি এখন গরম চলে এসেছে, এখন ওই দিকের কাজটা আগে করে নিতে হবে, মানে বাইরের কাজটা। বাইরের কাজটা আগে করে নিলে রোদের ছেঁকাটার থেকে বেঁচে যাব। আর আদ্যু ঘুমাচ্ছে, কালকের বাসি জামাকাপড় কিচ্ছু, মানে কালকের বাসি না, ধোয়া জামাকাপড় কিচ্ছু ভাঁজ করা হয়নি। তো এইভাবেই রেখে দিয়েছিলাম, এখন একটু টাইম আছে, তো ফটাফট এই জামাগুলো জামাকাপড়গুলো ভাঁজ করে নিই। ভাঁজ করে নিয়ে বাদ বাকি কাজগুলো করে নেব। আর এখন আদ্যু যেহেতু তাড়াতাড়ি উঠে যায়, জানি না কতক্ষণ আদ্যু ঘুমাবে। আর আদ্যু ঘুমানোর আগে এই কাজগুলো করে নিলে সুবিধা হয়, কারণ আদ্যু যদি উঠে যায় আমি ভাঁজ করে রেখে দেবো, ওর আবার ফেলে দিতে হবে। ওর এখন একটা নতুন কাজ শিখে গেছে যে মাম্মা ভাঁজ করবে আর ও ফেলে দেবে। তো ওর হাত থেকে বাঁচার জন্য, মানে ওর থেকে ভয় পেয়ে পেয়ে থাকতে হয় মাঝে মাঝে, যে কাজ করবো কাজ, কারণ এখন আমাকে আবার সব কাজ ডবল ডবল করে, মানে একবার করলে সেটা দেখতে ভালো লাগে না ওর, আমি ওটা দুইবার তিনবার করব সেটা দেখতে ভালো লাগে। আর ও বেশ মজা পায়, মাম্মা কাজ করবে, মাম্মা আমার আদু ঘুমিতে কেউ পয়সে এক্সপ্রেশনই আলাদা ঘুম থেকে ওঠার পরে। মা গুড মর্নিং, মামা আমি তো এখন বলতে পারি না। মামা গুড মর্নিং, গুড মর্নিং কিসি দিলে স্মাইল করতে হয় আর দু জানে। আদ্যু এখন অনেক রকম এক্সপ্রেশন দিতে শিখেছে, কত রকম এক্সপ্রেশন দেয়। ও জানে যে ক্যামেরা সামনে গেলে ওকে নানা রকম এক্সপ্রেশন দিয়ে দেখাতে হয়, সেজন্য এখন একটু মাম্মার আদর খেতে ইচ্ছা করছে। সেজন্য মাম্মাকে একটু হা করে চুপচাপ কিছুক্ষণ থাকবে মনে হচ্ছে, দেখা যাক ও কতক্ষণ থাকে। ও কোনো সময় তো স্থির না, ওর স্থির শব্দটার সাথে ওর কোনো সম্পর্ক নেই, এই চুপচাপ রয়েছে, এই এমন লাফালাফি শুরু করবে সে আর কি বলা যায়। এই যে এখন অ্যাক্টিং করে দেখাচ্ছে, অ্যাক্টিং শেষ। এবারে এই মুহূর্ত থেকে দুষ্টুমি শুরু হয়ে গেল। এবারে চলো ফ্রেশ হয়ে নেবা।
ঘুম থেকে উঠে পড়েছে। এখন ও ঘুম থেকে ওঠার পরের মুহূর্ত থেকে ভীষণ ব্যস্ত। ওর সারা বাড়ির সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়, তুলে নিয়ে সমস্ত কাজ করতে ব্যস্ত। এখন আমি এই রুমে চলে এসেছি, আমার সাথে সাথে এই রুমে চলে এসেছে, এটা ওটা বের করছে, করে সেটা নিয়েই খেলছে। আর আমি ও এখন একটা নতুন জিনিস শিখেছে, আমি যেখানে যাব আমার পেছন পেছন ওকে সেখানে যেতে হবে, আমি যেটা করব ওর সেটা করতে হবে। ও সেটা করতে খুব ভালোবাসে করতে, মানে পারুক না পারুক ও সেটাই করতে হবে। তো যেটা আমি ধরবো সেটাই ধরতে হবে। ইভেন মাঝে মাঝে আমি যেটা খাই শুধু এটাই ভাবি, আমি যেটা খাই সেটাও খেলেই পারে, কিন্তু সেইটা করবে না। এখন বড্ড ব্যস্ত, আমিও ব্যস্ত, ও ব্যস্ত, দুজন ব্যস্ত মানুষ এখন বাড়ির সংসারের সমস্ত দায়িত্ব তুলে নিয়েছি কাঁধে নিয়ে চলছে কাজ। মানে এত ব্যস্ত হয়ে গেছে কাজে যে মানে বলার কথা না, এত ব্যস্ত, সব কিছু ওর দরকার সব কিছু। আবার এই কাজ করতে করতে বেচারা খুব ক্লান্তও হয়ে যায়, তখন এসে একটুখানি মাম্মাকে জড়িয়ে ধরতে হয়, মাম্মার কোলে উঠতে হয়, তারপরে আবার মাঝে মাঝে মাম্মাকে কাজ করতে দিতে হয় না, সব কাজে হেল্প করে আমার। এত এত গুড গার্ল সে আর কি বলবো, সব কাজে। এই যে আর ভালো লাগছে না, এবার একটু অনেক কাজ করে ফেলেছে, এদিক ওদিকে অনেকক্ষণ থেকে ঘুরেছে, এখন ভাবছি একটু মাম্মার কোলে উঠি, মাম্মার সাথে একটু খেলে নি। শুধু মাম্মার সাথে কাজ করতে হবে না, মাম্মাকে শুধু মাম্মা কাজ করলে হবে না, মাম্মাকে ওর সাথে খেলা করতে হবে। আর মানে ও সমানে জিনিসগুলো নিয়ে ফেলবে, আমার সেগুলো আবার ঠিক জায়গায় রেখে দিতে হবে। আর এখন একটা নতুন জিনিস শিখেছে, ও যেইটা চাইবে সেইটা যদি না দেয়া হয় তাহলে আবার জেদ করে, কান্না করবে, এমন কান্না করবে মনে হয় যেন ওকে কেউ কত পানিশমেন্ট দিয়েছে, ও এত কান্না করবে। আর সব থেকে বড়ো কথা, ওর না নিজের খেলনাগুলো একটুও পছন্দ না, ওর কোথায় প্লাস্টিক বোতল, তারপরে হচ্ছে পাপোশ, এগুলো পছন্দ হয়। ইভেন ও তো এখন নতুন একটা গাছও শিখেছে, ও সমস্ত কিছু খাওয়া ছেড়ে দিয়ে পাপোশ খাওয়া শুরু করেছে। বাইরে বেরোলে যদি মানে কোনো জুতো পায় সেই জুতোটা তাড়াতাড়ি করে খেয়ে নেয়, মানে ওর এই খাবারগুলো খুব টেস্টি লাগে। আর ওর নিজের খাওয়ার খেতে ওর একদম ভালো লাগে না, ইভেন ও খায়ও না। খাওয়ানোটা এখন যেন আমার কাছে একটা বড় যুদ্ধ পরিণত হয়েছে, এই যে এখন একটার পর একটা খেলনা ওকে আমি দিয়ে যাব আর ও সেটা ফেলে দেবে। এখন হলো ওর এটা নতুন কাজ। এই যে এখন চলছে রান্না, আজকে আমার কিচেনে মনে হচ্ছে যুদ্ধ হয়েছে, কিচেন পুরো রণক্ষেত্র হয়ে রয়েছে। একদিকে চলছে ডাল, একদিকে আজকে আবার বানাচ্ছি কড়াই পনির, স্পেশাল কড়াই পনির। আর এদিকে এই যে এই যে আমার মহারানী এখানে বসে বসে কান্না করছে, চুল বেঁধে দিয়েছিলাম চুল ভুলে ফেলেছে। আচ্ছা ও তো পাটো আমার কড়াই পনির রান্না চলছে, আরে এখনো এত সব কিছু আমাকে ক্লিন করতে হবে, আজকে দেখেই আমার কান্না পাচ্ছে। আমার কড়াই পনির রেডি, এবার মিস্টার হালদারের ওপিনিয়ন নেয়ার আছে কেমন টেস্ট হয়েছে। এই যে আমার এই দুষ্টুটা এখন এত দুষ্টুমি শিখে গেছে, আমি ঘর মুছছি আর ও ঘর মোছার বালতির মধ্যে ঢুকে এইভাবে দুষ্টুমি করছে। একদম পুরো ভিজে পুরো জল হয়ে গেছে, এত দুষ্টুমি করছে। এই যে কি আনন্দটাই না পাচ্ছে, পুরো সারা ঘর জল ছিটিয়ে ভর্তি। God bless you. May God bless you. May God bless you.
না পড়িয়ে দি পড়িয়ে দি পড়িয়ে দি পড়িয়ে দি না পয় 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 আজকে দুপুরবেলা হঠাৎ করে শরীরটা একটু বেশি খারাপ লাগা শুরু হয়ে গেছিলো, মানে এতটাই খারাপ লাগছিলো আমি কাজ করতে করতে আমার সমস্ত কাজ ফেলে রেখে আমি শুয়ে পড়েছিলাম। তো তারপরে ওভি ডিউটি থেকে বাড়ি আসার পরে বাদবাকি সমস্ত কাজ ও সামলিয়েছে, মানে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম মানে আমি বলে বোঝাতে পারবো না। তারপরে এখন বিকালবেলা একটু ঘুমানো টুমানোর পরে একটু ফ্রেশ হয়ে এখন আবার কাজে বসে পড়েছি। এখন সন্ধ্যাও হয়ে গেছে, সন্ধ্যা টন্ধা সব দেওয়া হয়ে গেছে, তো দুপুরের যে সমস্ত কাপড় জামাগুলো কাচা টাচা হয়েছিল সেগুলো এখন নিয়ে বসেছি, এগুলো সমস্ত ফোল্ড টোল্ড করে রেখে দেবো। এবারে এই সমস্ত কাজগুলো হয়ে গেলে আবার এবারে যাবো রাতের ডিনার বানাতে। আজকে রাতের ডিনারটা একটু স্পেশাল, আজকে রাতের ডিনারে হচ্ছে আলুর পরোটা। আর দুপুরবেলা তো আমি কড়াই পনির করেছিলাম, তো আজকে রাতের ডিনারটা পুরো জমে যাবে কড়াই পনির, আলুর পরোটা, আর সাথে আছে ঘরে পাতা টক দই। তো এই দিয়েই ডিনার। আর এই আলুর পরোটার পুরো প্ল্যানিংটা হচ্ছে অভির, ও বলছে আজকে একটু কড়াই পনির যখন রান্না করেছো তাহলে আলুর পরোটাও বানাও। তো অলমোস্ট বানানো হয়ে গেছে, এই যে আমাদের ডিনার চলে এসছে, ডিনার প্লেট পুরো রেডি, আলুর পরোটা, কড়াই পনির আর হচ্ছে সাথে টক দই, এটা খেয়েই ঘুমিয়ে পড়বো আজকে। তো ফাইনালি আজ সারাদিন পর তোমার সাথে দেখা হচ্ছে। আজ সারাদিন আমি একদম থাকতে পারিনি কারণ ভীষণ বিজি ছিলাম, আজকে ডিউটি ছিল প্লাস একটু ওরও একটু আজকে শরীরটা ডাউন, তো ওকেও হেল্প করতে হয়েছে, মানে চারিদিক থেকে আজকে পুরো মানে বিজি ছিলাম আমি এত। এদিকে আমাদের তো সবারই ডিনার কমপ্লিট হয়ে গেছে অলরেডি, তো আমরা এখন শোয়ার প্রস্তুতি রয়েছি কারণ মানে রাতটা অনেকই হয়ে গেছে। মাঝখান থেকে বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, শরীরটা বেশি খারাপ হয়ে গেছিল বলে ব্লগ করতে করতে আমার বন্ধ করে দিয়েছিলাম, তারপর আবার সন্ধ্যাবেলার পর থেকে স্টার্ট করেছি। আর আদু এখন এক্সট্রিম লেভেলে দুষ্টুমি করছে, দিন যাচ্ছে দুষ্টুমি বাড়িয়েই যাচ্ছে। তো ঠিক আছে, আজকে ব্লগটা আমরা এখানে শেষ করছি। প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের আমার চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, থ্যাংক ইউ, গুড নাইট। আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে যে আমাদের ভিডিও কেমন লাগছে প্লিজ, কারণ তোমাদের কমেন্ট দেখলে আজও আমরা ইন্সপায়ার হব বা যদি কোনো ভুল থাকে সেটাকে সংশোধন করার চেষ্টা করব। ঠিক আছে, গুড নাইট।